ফ্রেন্ডস রোজ করার মতো হাজির হয়ে গেলাম আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো বেগুন সুন্দরী তো অনেক নাম শুনেছো হয়তো বা খেয়েছ অনেকে দেখিয়েছে তো আমি প্রথমবার বানাচ্ছি বেগুন সুন্দরী তো এখানে আমি দুটো বেগুন নিয়েছি ছোটো সাইজ বেগুনগুলো কালো হলে ভালো হতো তো এই মুহুর্তে আমার কাছে কালো বেগুন নেই পার্পেল কালার আছে তো যাই হোক বেগুন দিয়ে হলো কথা তো বেগুনগুলো আমি দু টুকরো করে নিয়েছি ধুয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর বেগুনের বোটাগুলো আমি ফেলে নিই একটা বেগুনের বোটা ছিল না ওটা কেটে বাদ দিয়েছি আর একটা বেগুনের বোটা ছিল তো বোটা থাকলে ভালো হয় এরপর যখন বাজার থেকে বেগুন আনা হবে ফ্রেশ বেগুন এটা শীতকালেই সম্ভব হয় বেশি ভালো বেগুন পাওয়া তো এমনিতে গরমের সময় ভালো বেগুন পাওয়া যায় না এটা সবাই জানি কম বেশি তো এখানে আমি শুধু নুন হলুদই না হলুদের সঙ্গে আমি একটু লঙ্কা পাউডারও অ্যাড করেছি একটু ঝাল না হলে ভাল লাগে না তো এইভাবে নুন হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে আমি এটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গরম তেলে আমি বেগুনগুলো ছেড়ে দিলাম বেগুনের এক পাশ ভালো মতো করে হবে যেই পাশে ছেলকাওয়ালা পাশটা ভালো মতো করে পুড়িয়ে নিতে হবে ভালো মতো পোড়ানো হয়ে গেলে সেই বেগুনে বেগুন ভাজাটা খেতে বেশি টেস্ট হয় তো এটা একটু মাথায় রাখতে হবে যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য বলছি তো এক পাশ আমার হয়ে গেছে আমি উল্টো করে দিয়েছি তো সাদা পাটটা ভাজতে বেশি টাইম লাগে না ওটা একটু নরম আছে ওটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ওটা বেশি ভাজতে যাবে না ভাজতে গেলে ওটা তিতো লাগবে কালো হয়ে যাবে দেখতেও বাজে লাগবে যেই আছে ওই করে পরিয়ে নেবে তাহলেই হবে আর এটা শুকনো লঙ্কা না এটা কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছে বোটা গ্রিন আছে আর বডিটা লাল হয়ে গেছে তো দেখতে ভালো লাগছিল আমি বেগুনের সঙ্গে একটু ভেজে নিচ্ছি গার্নিশের জন্য এটা পুরোপুরি অপশানাল আমার কাছে ছিল বলে আমি ইউজ করতে পারছি চাইলে তোমরা শুকনো লঙ্কা ইউজ করতে পারো এটা অপশানাল আগেও আমি বলছিলাম তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে দুপাশ এখন আমি নামিয়ে দেব বেগুন ভাজতে টাইম লাগে না আর এগুলো ছোটো বেগুন এগুলোতে আরওই টাইম লাগে না এটা পাঁচ মিনিটের কাজ যারা রান্না করতে নতুন রাঁধুনি একদমই নতুন তাদের জন্য খুব সহজ তো অনেক জায়গাতে হয়তো দেখেছো বেগুন সুন্দরী রেসিপি তো আমি একটু অন্যরকমভাবে দেখাবার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে বেগুন সুন্দরী রেসিপিটা তৈরি করে ফেলেছি ঝটপট করে অল্প সময়ের মধ্যে আর এটা খেতে ভালো লাগে এটা সিম্পল বেগুন এরকম কিছুই না শুধু এটাকে একটু নিজের মতো করে মশলা দিয়ে বানাতে হবে টেস্টি বানাতে হবে আর একটু সাজিয়ে নিলে হয়ে গেল বেগুন সুন্দরী তো আমি এখানে পপিছিটি ইউজ করব না আমার কাছে সাদা তিল ছিল সাদা তিলটা আমি একটু ভেজে নিচ্ছি এটা কাঁচা দিলে ভালো লাগবে না একটু ফ্রাই করে নিচ্ছি আমি তো ভাজা হয়ে গেছে ভাজাটা আমি প্রথম নেড়ে দিলাম তারপরে কড়াইটা ধরে আমি ঝাঁকিয়ে দিয়েছি এই ঝাঁকিয়ে দেওয়ার মানে হচ্ছে যতগুলো দানা আছে সব দানাগুলো সমানভাবে ভাজা হয় তো এই বেগুনটা বেগুন নিজের উপরে যে যেমন মশলা খাবে সেরকম মশলা লাগাবে তো বেগুন সুন্দরীতে একটু বাটার লাগে আমি প্রথম ভেজে উঠিয়ে নিয়েছি খুব গরম থাকলে তখন বাটার লাগাতে যাবে না তাহলে বাটার উপর থেকে গলে নিচে পড়ে যাবে যাতে বাটার বাটারটা থাকে আর ভেতরে ফ্লেভার বাটারের ফ্লেভারটা ভেতরে ঢুকে এমন একটু হালকা ঠান্ডা করে নেবে আর পুরো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়নি যার জন্য আমি বেশি বাটার লাগাতে পারছি না গলে গলে পড়ে যাচ্ছে যাই হোক বাটার লাগানো আমার হয়ে গেছে এখন আমি অন্য একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এটা আমি কি করে গার্নিশ করবো এটা একটু দেখে নাও তোমরা তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আমি বলছি না আমার মতোই করবে এটা নিজের মতো করবে একটু আইডিয়া হয়ে যায় পুরো ভিডিওটা দেখলে স্কিপ না করে পুরো ভিডিও না দেখলে আমরা বুঝতে পারি না কিছু তো বাটার লাগাবার পর এখানে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম আর এই যে তিল আমি রোস্ট করে রেখেছিলাম সাদা তিল আমি এই উপরে দিয়ে দিচ্ছি এখন সবগুলো বেগুনের এখানে দুটোই তো বেগুন আছে চার টুকরো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি চাইলে এই পেঁয়াজ তোমরা যদি পেঁয়াজ ইউজ করতে চাও তাহলে এটা চপ করে নিতে পারো আর এই যে আমি দুটো লঙ্কা ভেজে নিয়েছিলাম রেড লঙ্কা যেই লঙ্কাগুলো লাল হয়ে যায় কাঁচা লঙ্কা এই লঙ্কা দুটো উপরে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য লঙ্কার বোটাগুলো গ্রিন কালার ছিল ভাজাতে গ্রিন কালারটা আর এখন দেখা যাচ্ছে না তো লঙ্কা দেওয়ার পর আমি অল্প একটু ছিল ভাজা ওই তিল ভাজা ওটা আমি উপর দিয়ে আবার ছড়িয়ে দিচ্ছি যারা বেগুন ভাজা খেতে পছন্দ করো আশা করি তাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করে জানাবে আমার এই বেগুন সুন্দরী রেসিপি কেমন লেগেছে তো সব শেষে আমি উপর দিয়ে একটু লেবু চিপে দিচ্ছি আমি এখানে একটা লেবু চিপে দিয়েছি প্রথম অর্ধেকটা দিয়েছি পরে আবার আরেকটা দিচ্ছি একটু টক হলে ভালো লাগবে এই বেগুনটা তোমরা এমনি স্ন্যাক্স হিসাবে খেতে পারো গরম ভাতে খেতে পারবে আর খেতে পারবে ব্রেডের সঙ্গে স্যান্ডউইচ বানিয়ে যদি স্যান্ডউইচ কেউ পছন্দ করো মনে করো যে স্যান্ডউইচ কী দিয়ে বানাবো যদি কিছু থাকতো তো এরকম ধরনের বেগুন যদি ঘরে থাকে এইভাবে বানিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিতে পারবে তো এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা হয়ে যায় আশা করি আমার ভিডিও ভালো লেগেছে কমেন্টস করে জানাবে আমার এই বেগুন সুন্দরী রেসিপি যার যার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব তো করতেই হবে তো তোমরাও এরকম ঝটপট তৈরি করে ফেলো বেগুন সুন্দরী